আমার আজকের ভিডিওর বিষয় হলো ধনেপাতা চাষ। আমরা বাড়ির ছাদে থার্মোকলের ট্রে, জবা ফুলের গাছের টব আর গাঁদা ফুলের গাছের টবে ধনেপাতা চাষ করেছিলাম। সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে এই চাষ করা হয়েছিল। বাজারে যে ধনেপাতা পাওয়া যায় তাতে রাসায়নিক সার ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আমরা বাড়িতে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। স্বাদ এবং গন্ধে আমাদের বাড়ির ধনেপাতা বাজারে যে ধনেপাতা পাওয়া যায় তার থেকে অনেক ভালো ছিল। আমরা একটা ইলেকট্রনিক্স আইটেম কিনেছিলাম যার প্যাকেটে কিছু থার্মোকল ছিল। সেই থার্মোকলগুলো তখন আমরা ফেলে দিইনি। তার মধ্যে থেকে দুটো থার্মোকল আমরা ট্রে হিসেবে ধনেপাতা চাষ করার জন্য ব্যবহার করেছিলাম।